হচ্ছে আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, আমি সেই প্রশ্নটি নিচ্ছি। ইরফান, উনি লিখেছেন, আচ্ছা, এসআই জয়েন্টে আমার খুব ব্যথা, চলাফেরা করতে খুবই কষ্ট হয়। জি, এসআই জয়েন্ট মানে আমাদের কোমরের পিছনে দুই পাশে দুইটা জয়েন্ট আছে কোমরের, আমরা যে লাম্বার ভার্টেব্রা এবং আমাদের পেলভিস এবং স্যাক্রাম কোক্সিস, এই রিজনে দুই দুইটা মানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট বলি আমরা। তো এই জয়েন্টে অনেক সময় বিভিন্ন কারণে ইনফ্ল্যামেশন হয়, প্রদাহ হয়, জয়েন্ট অনেক সময় আপনার জোড়া লেগে যেতে পারে, জোড়া মানে হচ্ছে আর্থ্রোডেসিস হয়ে যেতে পারে জয়েন্ট। অনেক সময় আমরা এক্সরেতে যে লাইনটা পাওয়া যাওয়ার কথা সেটা অনেক সময় পাই না, হুম হুম বিভিন্ন কারণে এটা হতে পারে। অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিস রোগে এটা হতে পারে, অনেক সময় আপনার চলাফেরা কাজকর্মে বিভিন্ন মাসেল স্পাজম ইঞ্জুরি থেকে এই এসআই জয়েন্টে পেইন হতে পারে। তো এসআই জয়েন্টই কিনা এটা আসলে মানে একজন স্পেশালিস্ট ছাড়া আসলে বুঝতে পারবে হুম না, হুম কিন্তু আমার মনে হয় তিনি নিশ্চয়ই কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন, হয়েছেন যে এই কারণে স্পেসিফিক ভাবে এসআই জয়েন্ট এটা কথাটি উল্লেখ উল্লেখ করেছেন। করেছেন জি। আর যদি এসআই জয়েন্টই পেইন হয় এটা তো রিড হওয়ার কিছু নাই, এটা এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি এবং পেইন কমানোর জন্য আমরা কিছু মানে ইলেকট্রোথেরাপি দিই যেগুলো ইনফ্ল্যামেশন বা পেইন কমায়। সেই ক্ষেত্রে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, অনেক সময় আমরা লেজার থেরাপি দিয়ে থাকি, পাশাপাশি কিছু এক্সারসাইজ যেমন পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজগুলো। আর এসআই জয়েন্টের যে মাসেলগুলো আছে ওখানে কিছু লিগামেন্ট থাকে, এগুলাকে আমরা বিভিন্নভাবে স্ট্রেসিং করে থাকি, স্ট্রেসিং এক্সারসাইজ। হুম তো হুম আমার ইউটিউব ফেসবুকে এই জাতীয় এক্সারসাইজ দেওয়া আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে উনি করতে পারে। ব্যথায় গরম সেঁক দিতে পারে 10-15 মিনিট করে প্রতিদিন। আর প্রদাহনাশক অ্যানেসথেটিক তো 10-12 দিন খেতে পারে, যে কোনো ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খেয়ে দেখতে পারে। তারপর না হলে অবশ্যই উনি বাত ব্যথা চিকিৎসককে দেখিয়ে প্রয়োজনে এখানে ইলেকট্রোথেরাপি বা অন্যান্য যে সকল আমরা মডালিটিসগুলো ব্যবহার করে থাকি, যেগুলো হুম হুম আপনার ব্যথার ওষুধের বিকল্প কাজ করে, জয়েন্ট হিলিংয়ে হেল্প করে, মাসেল ফ্লেক্সিবিলিটি বাড়ায়, লিগামেন্ট ফ্লেক্সিবিলিটি বাড়ায়, নিউট্রিশন বাড়ায়। আপনি জানেন যে আমাদের যে কোনো প্রদাহ যদি হয়, মাসেল হোক, লিগামেন্ট হোক, টেন্ডন, যা কিছু হোক না কেন, যদি সেখানে প্রদাহ হতেই থাকে তাহলে দেখা যায় সেটা যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা থাকে না, চেঞ্জ হুম হুম চলে আসে, চেঞ্জ হয়ে যায় সেটা। ফাইব্রোসিস হয়ে যেতে পারে, হুম হুম টাইট হয়ে যেতে পারে, শুকিয়ে যাওয়া আর কি। তো এই জিনিসগুলো তখন আপনার হিলিং হয় যখন আমরা বিভিন্ন থেরাপিগুলো দিয়ে থাকি, এবং মানে মাসেল লিগামেন্ট ভেসেল যেটার কারণে আপনার পেইনটা হচ্ছে সেটাকে প্রপার নিউট্রিশন দেওয়া, প্রপার তার অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারটাকে মেনটেন করা, ফিজিওলজিক্যাল ফাংশনকে ইমপ্রুভ করা, হুম হুম এই হচ্ছে আমাদের মূল কাজ, করলে এটা পেইন চলে যাবে। তবে এটা এরকম কোনো মানে বাজে কোনো রোগ না বা এমন কোনো ডিজিজ না বা ফেটাল কোনো ডিজিজ না যে হুম ভয় হুম পাওয়ার কোনো কারণ আছে, হয়তো পেইন ডিস্টার্ব করছে, এছাড়াও লাইফস্টাইলে প্রবলেম হতে পারে। তো এই সকল রুগীদেরকে আমি সাধারণত সাঁতার কাটতে বলি এবং এক্সারসাইজ, হুম আর হুম গরম সেঁক কিছুদিন দিলে, আর পাশাপাশি হয়তো অল্প পরিমাণ যদি ওনার কিডনি লিভারে কোনো প্রবলেম না থাকে কিছুদিন হয়তো ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খেয়ে দেখতে পারে, এতে চলে যাবে আমার মনে হচ্ছে। তবে ওনার জন্য পারফেক্ট হবে যদি উনি কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যেয়ে প্রপারলি যদি ফিজিওথেরাপিটা নেন, এক্স্যাক্টলি কারণ তিনি কিন্তু অলরেডি উল্লেখ করেছেন যে এসআই জয়েন্ট, জয়েন্ট হয়তো জি বা কিছু মেডিসিনও খেয়েছেন, কিন্তু জি ইমপ্রুভমেন্ট যেহেতু হচ্ছে না, ওনার জন্য থেরাপিউটিক এক্সারসাইজটাই মেইনলি দরকার হবে। জি আমরা আরেকটি বিষয়ে একটু আসতে চাই, যে কোমর ব্যথার তো বিভিন্ন ধরনের কারণ আছে আমরা জানি, হুম হুম আর একটা যেমন বললেন যে এসআই জয়েন্ট নিয়ে একটু কথা বললেন, আর কি কি জয়েন্টে কাছাকাছি কোন কোন জয়েন্টে কি কি ধরনের সমস্যা হতে পারে? আমাদের এখানে অনেকগুলো মানে প্রবলেম হয় কোমরে, যেমন আমাদের যে লাম্বার ভার্টেব্রা আছে এখানে 5টা ভার্টেব্রা, ভার্টেব্রা নিচে হচ্ছে স্যাক্রাম এবং কোক্সিস, অনেক সময় দুই ভার্টেব্রার মাঝখানে ইন্টার ভার্টেব্রাল ডিস্ক থাকে, যেমন লাম্বার 5 এবং স্যাক্রাল 1 এর মাঝখানে। তো এই ডিস্ক অনেক সময় দেখা যায় যে দুই হাড় একসাথে জোড়া লেগে যেতে পারে, যেটা আমরা লাম্বারাইজেশন বলি বা স্যাক্রালাইজেশন, প্রদাহ হুম হুম হতে হতে জোড়া লেগে যাওয়া। তো জোড়া যদি লেগে যায় তখন কিন্তু ওইখানে যে রুট থাকে নার্ভ, ওই নার্ভ রুট কম্প্রেশন হতে পারে বা লিগামেন্ট ভেস অন্যান্য সফট টিস্যুগুলো আপনার স্ট্রাকচারাল চেঞ্জ চলে আসতে পারে, বা যেহেতু একটু ফ্লেক্সিবল হওয়ার কথা জোড়া লাগার কারণে সে ফ্লেক্সিবিলিটিটাগুলো কমে আসে। এগুলো আমরা প্রায়ই কমন এই জাতীয় সমস্যা হুম পাই। হুম আর একটা হচ্ছে পিএলআইডি, এটা একেবারে সবচেয়ে বেশি রুগী আমরা, ডিস্ক প্রোল্যাপস মানে ওই জায়গায় এটা হতে পারে। অনেক সময় হিপ জয়েন্টে হিপ আর্থ্রাইটিস থেকে হিপ জয়েন্টে প্রদাহ হতে পারে, বা আপনার বার্সাইটিস থেকে প্রবলেম হতে পারে,
হিপ জয়েন্টের এভিএন যেটা আমরা বলি অ্যাভাসকুলার নেক্রোসিস, তা থেকে হিপ জয়েন্টের ব্যথা হলে ওই কোমর ওই রিজনে প্রবলেম হতে পারে। অনেক গাইনোকোলজিক ডিজিজ থেকে কিন্তু কোমর ব্যথা, অনেকে মনে করে যে হয়তো মেরুদণ্ডের সমস্যা থেকে হচ্ছে, স্পাইন থেকে হচ্ছে, মহিলারা মনে করে যে তাদের সিজার অপারেশন ইঞ্জেকশন দিয়েছিল তার জন্য হচ্ছে, তা না। আসলে অনেক সময় পেলভিক ইনফ্লামেটরি বিভিন্ন ডিজিজ, যেহেতু পেলভিস যে বোনটা আছে আমাদের এখানে যে পেলভিক পেলভিক বোন ক্যাভিটি যেটা রয়েছে, এবং ক্যাভিটি ক্যাভিটির মধ্যে ক্যাভিটির মধ্যে আমাদের বিভিন্ন ভিসেরা আছে, স্পেশালি ইউরোজেনিটাল বিভিন্ন ভিসেরা, মহিলাদের বিভিন্ন ভিসেরা থাকে, এগুলা থেকে অনেক সময় প্রদাহ হয়, ইনফ্লামেশন হয় বিভিন্ন কারণে। তখন কিন্তু সারাউন্ডিংস মানে একেবারে কোমর হতে শুরু করে এ পুরা রিজনটা, লোয়ার অ্যাবডোমেন, ব্যাক অফ স্পাইনের পিছন নিচের অংশ, এগুলাতে অনেক সময় ব্যথা বেদনা হতে তার পারে। মানে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি কোন কারো হয়ে থাকে তাহলে তার কোমরেও ব্যথা আসতে হ্যাঁ, পারে। অবশ্যই কোমর ব্যথা আসবে, কোমর ব্যথা আসা একেবারেই কমন। আমি প্রায় পাই যেটা হচ্ছে দেখা যায় যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণে, যেটা গাইনোকোলজিস্ট বা যারা মেডিসিন হুম স্পেশালিস্ট হুম ওনারা হয়তো দীর্ঘমেয়াদী বিভিন্ন ওষুধ দিয়ে থাকে, ব্যথার ওষুধ পাশাপাশি ধরেন অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়, হুম হুম তো বাট লং কেস যখন ক্রনিক হয় তখন কিন্তু যেতে চায় না, মানে ভালো হয় না, তখন একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে আপনার ফিজিওথেরাপি। আমাদের আমরা ওই সকল রুগীকে বিভিন্ন যেমন আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি আমরা শর্ট ওয়েভ ডায়াথার্মি ইউজ করতে পারি, হুম হুম পাশাপাশি পেলভিকের বিভিন্ন এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ মডিফিকেশন আর শর্ট ওয়েভ ডায়াথার্মি, অথবা আমরা এখানে আরও বিভিন্ন ইলেকট্রোথেরাপি ব্যবহার করে থাকি যেমন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, খুবই কার্যকরী। মানে এগুলো হচ্ছে কি আপনার মানে এত ড্রামাটিক কার্যকর হয় যেটা আপনার হুম হুম দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু ওই রেজাল্টটা আসে না, এবং লোকালি কাজ করে, লোকাল প্রদাহটাকে কমায়, লোকালি সে রেজাল্ট আসে, এবং ন্যাচারাল ট্রিটমেন্ট হুম মানে একেবারেই ন্যাচারাল, কোনো আপনাকে এখানে তো কোনো ওষুধের ব্যবহার হচ্ছে না। তো এই 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 যে জিনিসগুলো আসলে একজন স্পেশালিস্ট ছাড়া আসলে বুঝবে না, মানে একটা রোগের কোমর ব্যথা হোক বা রিলেটেড যে কোনো জায়গায় ব্যথা হোক, অনেক কারণে ব্যথা হতে পারে, মানে হুম হুম কারণের কিন্তু কোনো শেষ নাই। যেমন অনেক সময় সায়াটিকা বলি আমরা যেটা, সায়াটিক নার্ভ আমাদের কোমর থেকে আমাদের যে পাইরিফর্মিস মাসেলস আছে, একেবারে পা পর্যন্ত হ্যাঁ, পায়ের ওখান দিকে। থেকে পা পর্যন্ত হুম চলে যায়, কিন্তু অনেক সময় পাইরিফর্মিস মাসেলে ইটসেলফ অনেক কারণে আপনার মাসেল টাইট হয়ে যেতে পারে, বা মাসেল কোনো কারণে ইঞ্জুরি হয়েছে, তখন কিন্তু এই সায়াটিকা হতে পারে। তো আমরা ভাবি, অনেকে ভাবে যে হয়তো পিএলআইডি কিনা, এমআরআই করলে হুম কোমরে কিছু পাওয়া নাও যেতে পারে, মানে পিএলআইডি হলেই যে সায়াটিক হবে এটা হুম কিন্তু না। সায়াটিক নার্ভের রুটে বা আপনার আমরা যেটা কোর্স মানে হুম যেই পথে গতিপথ। গতিপথ হুম হুম সেই পথে যদি কোনোভাবে প্রদাহ হয়, কোনো কম্প্রেশন হয়, তা থেকেও আপনার এই সায়াটিকা বা ব্যথা বেদনা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি একেবারে কোমর থেকে পা পর্যন্ত ব্যথা এরকমটা হয়? হ্যাঁ, সেটা হচ্ছে যেখানে কম্প্রেশন হয়, স্পেশালি বাটক বলি আমরা পিছনে যে হুম হুম আমাদের মাসেলস আছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড মিডিয়াস এবং এই রিজন, ওইখান থেকেই ব্যথাটা শুরু হয়ে একেবারে পা পর্যন্ত চলে যেতে পারে। সেক্ষেত্রে সায়াটিকা নার্ভের প্রদাহ হলে সায়াটিক নার্ভ ইরিটেশন হবে এবং টোটাল রেফার্ড পেইনও মনে হবে। তো এটা আসলে অ্যাসেস করলে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে আসলে নার্ভ ইরিটেশন বা কোথাও কম্প্রেশন আছে কি না। এটা আপনার যে কোনো টেস্টের চেয়ে ফিজিক্যাল এক্সামিনেশনটা খুব অথেন্টিক, হুম হুম মানে আমরা ফিজিক্যালি যখন এক্সামিন করি তখন এখানেই আমাদের 92-99% আমরা বুঝতে পারি যে হ্যাঁ কোথায় থেকে হচ্ছে। আর ইনভেস্টিগেশনগুলো হয়তো আমাদেরকে কনফার্ম করার জন্য আরও, যে আমরা হুম তখন যেমন হয়তো বা কোনো কম্প্রেশন আছে কিনা বা কোনো প্রদাহ আছে কিনা, ব্লাড টেস্ট বা বিভিন্ন আর্থ্রাইটিসজনিত কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমরা তখন ডিটেক্ট কর মানে সাহায্যকারী হিসাবে ব্যবহার করে থাকি আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ট্রমা বা ইনজিউরি, কেউ হয়তো গাছ থেকে পড়ে গেল অথবা দেখা যাচ্ছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বেশ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোমরে কি কি ধরনের প্রবলেম হতে পারে? আপনি ঠিকই বলছেন যে অনেক সময় হয়তো 10 বছর আগে, 5 বছর আগে একবার পড়ে গিয়েছিল, ওই সময় সাময়িক ওষুধ খেয়ে ভালো হয়ে গিয়েছে, হুম হুম তারপরে এই জাতীয় ব্যথা আবার হয়তো দেখা দেয়। আমরা প্রায় রুগী পাই, আমরা এক্স রে বা এমআরআই করলে দেখা যায় যে হাড় সরে গিয়েছে, যেটা আমরা বলি স্পন্ডাইলোলিস্থেসিস, হুম হুম মানে হাড় সরে যাওয়া। সেটা যে কোনো লেভেলে হতে পারে, L4-5, L5-S1 হতে পারে, লিস্থেসিস সামনের দিকে হতে পারে, পিছনের দিকে হতে পারে। হুম হুম তো এই লিস্থেসিসের থেকেও কিন্তু ব্যথা হবে, ব্যথা বেদনা হবে,
এবং রোগী এই পিএলআইডির মতোই কমপ্লেন করবে, যে কোমর ব্যথা ব্যথা পায়ের দিকে যাচ্ছে বা পা শক্তি পাচ্ছে না, অনেক কারণে হতে পারে। অনেক সময় হিস্ট্রিও নাই রুগীর, যে যাতে আচ্ছা কোনো হিস্ট্রি নাই, কোনো আঘাত পায় নাই, কিছুই নাই, কিন্তু আমরা লিস্থেসিস পাচ্ছি। হুম হুম এর 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 অনেক কারণ আছে। এর কারণ হচ্ছে লাইফ স্টাইল থেকে হতে পারে, হয়তো কাজের থেকে রিপিটেড ট্রমা হচ্ছে কাজে, সে হয়তো হেভি ওয়েট লিফট করতে করতে এক পর্যায়ে, হুম হুম বা গ্রামে মহিলারা হয়তো নিচে বসে বসে সারাক্ষণ কাজ করতে সামনে ঝুঁকে ঝুঁকে দীর্ঘমেয়াদী, এবং এটার সাথে দেখা যায় যে হয়তো এক্সারসাইজ নাই বা লাইফ স্টাইলের মাসেলগুলো স্ট্রেংথেন ছিল না, হুম আস্তে আস্তে যে লেক্সিটি হয়ে যেতে পারে। আমাদের মাসেল গুলার কাজ কি, বা লিগামেন্ট এগুলার কাজ হচ্ছে আমাদের স্পাইনকে ধরে রাখা, জয়েন্টকে ধরে রাখা। তো জয়েন্ট এবং স্পাইন যদি ধরে রাখার ক্ষেত্রে যদি মাসেল লিগামেন্ট এগুলো আপনার ফ্যাসা বা স্ট্রাকচার যেগুলো সফট টিস্যু এগুলো দুর্বল হয়ে পড়ে, ল্যাক্সিটি হয়ে যায়, তাহলে তো স্ট্রাকচার ঠিক থাকবে না, অবশ্যই হাড় এদিক সেদিক সরে যাবে। তো এটা কিন্তু একদিনে হয় না, অনেক দীর্ঘমেয়াদী বিভিন্ন কারণে, বিভিন্ন অস্টিওপোরোটিক চেঞ্জ থেকে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ থেকে হতে পারে, অনেক কজ আছে। তবে যখন রুগী আমাদের কাছে আসে, হয়তো রুগী এত বছর জানতোই না যে তার এই সমস্যাটা একদিনে তৈরি হয়েছে, অ্যান্ড স্টেজে এসে আমরা হয়তো ডায়াগনোসিস করি যে হ্যাঁ এটার কারণে এটা হচ্ছে, কারণটা আমরা পাওয়া যায়। এটা বাংলাদেশ এখনও ওইভাবে ডেভেলপ করে নেই। আমরা রুগী রোগ হওয়ার পরে যখন রুগী কষ্ট ভুগছে বা তার জন্য লাইফ স্টাইলে প্রবলেম হচ্ছে বা শারীরিক সমস্যা হচ্ছে, হুম হুম তখন আমরা হয়তো আমাদের কাছে আসে, দেন আমরা আইডেন্টিফাই করতে পারি যে কি হয়েছে এবং কারণ কি, মানে হুম এই হওয়ার কারণটা অতীতটা পাওয়া যায়। কিন্তু তখন তো আমরা 20 বছর আগে আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, আমরা ওইখান থেকে এন্ড স্টেজ থেকে তাকে তাদেরকে হয়তো চিকিৎসা দিচ্ছি, হুম হয়তো হুম আর যেন না খারাপ হয় সেটাও প্রিভেনশান করছি, কিন্তু শুরু থেকে যে আস্তে আস্তে হচ্ছে, এই যে আমাদের বলি মানে লাইফ লং প্রিভেনশন, দীর্ঘমেয়াদী প্রিভেনশন, এই জিনিসগুলো আসলে ওইভাবে এখনো সচেতনতাটা ডেভেলপ করে নেই বাংলাদেশে। এই ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার আমাদের। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিচ্ছি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি ময়মনসিংহ থেকে বলছি, নূরজাহান সরকার। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হলো অ্যাথ্রাইটিস আর কি, আমার ধরা পড়ছে 2 বছর এরকম আর কি। কিন্তু এই ওষুধটা অনেক আগে থেকে, এটা তো আমাদের মানে পরীক্ষা নিরীক্ষা, অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আর কি ধরা পড়ছে। মানে প্রায় মানে গিট মানে খুঁজে দিত এই জায়গায় হতো ওই জায়গায় ব্যথা করতো এরকম আর কি। হুম হুম হ্যাঁ, অনেকদিন ধরে তো ওই কাছে যে ডাক্তার যাইছে ওরা উনারা ধরতে পারে নাই, পরে ময়মনসিং পরীক্ষা নিরীক্ষা সব করে ধরা পড়ছে। পরে 2 বার্ষিক আছে না, হুম হুম ওই 11 ওইটা দিছে, আবার ইয়ে কি বলে গ্যাসের বডি ওইটা খাইতেছিলাম, হুম হুম কিন্তু খাওয়ার পরে অনেক দিন ব্যবহার করার পরে মানে কোনো আবার সেই ব্যথা বাড়তি আছে। আর সবচেয়ে সমস্যা হয়েছে আমার হাঁটুর ব্যথা, এটার জন্য তো মানে বসতেই পারি না, এটা কি করব? হাঁটু ফুলে যায় আপনার? হাঁটু ফুলে যায়, হ্যাঁ ফুলে যায়, এখন আচ্ছা ওই বড়িটাও খেয়ে দিতেছি, কিন্তু হাঁটুর প্রচন্ড ব্যথা, শরীরের ব্যথাও আছে, সারা হুম শরীরই ব্যথা, সবচেয়ে আচ্ছা হাতে ব্যথা, মানে সব জায়গায় ব্যথা, তবে বা কি হাঁটুর যে প্রচন্ড ব্যথা ওইটা সহ্য করার মতো না। আপনার বয়স কত? মানে এই 55। 55। আচ্ছা জি, হ্যাঁ ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে এখন হাঁটুর ব্যথা। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস তো অটোইমিউন ডিজঅর্ডার এবং মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয় হাঁটু কোম, মানে ছোট ছোট জোড়া করে, স্পেশালি সাইনোভিয়াল জয়েন্ট, হুম ধরেন হুম শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, জোড়ায় জোড়ায় ব্যথা হবে, এবং অনেক সময় জোড়া প্রদাহ হতে হতে মানে ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে, যেমন ফুলে যাওয়া, হুম হুম হাঁটু ফুলে যায়, যা যে সাইনোভিয়াল যে মেমব্রেন থাকে মেমব্রেনটা ইনফ্লামড হয়ে যায়। মেমব্রেন যখন ইনফ্লামড হয় তখন কিন্তু নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায় হাঁটুর বা যে কোনো জয়েন্টের, হুম এটা হতে পারে। তো এই ক্ষেত্রে আসলে দর্শক কিন্তু বলেছিলেন ওনার হাঁটু ফুলে গিয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের যেটা মানে মানে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টটা মানে এখন একেবারে ক্লিয়ার রিসার্চ বেসড ট্রিটমেন্ট। তার নাম্বার হুম ওয়ান, সাম মেডিকেশন, কিছু ওষুধ খেতে হবে, যেমন উনি হয়তো টোপানিসিটিন খাচ্ছে বা ডাক্তার সাহেব দিয়েছে, এবং এই ওষুধগুলো ফলো আপ করতে হবে, কোনো হুম হুম শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া করতেছে কি না। ওষুধের পাশাপাশি ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে, এটি হচ্ছে একমাত্র ট্রিটমেন্ট। এবং মিনারেল ডেফিসিয়েন্সি থাকলে সেটাকে কারেকশন করতে হবে, লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে,
রুগীকে শারীরিক মানসিকভাবে আশ্বস্ত করতে হবে। মানে এই কয়েকটা জিনিস যদি রুগীদের আমরা করতে পারি, আর রুগীরাও এবং রুগীরা কোনো স্পেসিফিক একজন পুনর্বাসন রিহ্যাব বিশেষজ্ঞের আন্ডারে থাকে, তাহলে কিন্তু রুগী ভালো থাকে। রুগী হয়তো ফ্লাকচুয়েট করছে, আজকে এখানে কালকে ওখানে, আজকে এই চিকিৎসার পর হোমিওপ্যাথিতে যাচ্ছে, আয়ুর্বেদিতে যাচ্ছে, কবিরাজিতে যাচ্ছে, 2 দিন ওষুধ খাচ্ছে, 3 দিন খাচ্ছে না, আজকে এখানে থেরাপি দিতেছে, ওখানে যাচ্ছে, মানে হন্য হয়ে রুগী হুম হুম তার মানে রোগটাকেও নিজে নষ্ট করছে, নিজের মানে শরীরও নষ্ট একটু করতেছে। এলোমেলো ভাবে, একেবারে প্রপার একটা ট্রিটমেন্ট প্ল্যান না করে যদি মানে এলোমেলো ভাবে করা হয়, চলতে থাকে এই আর্থ্রাইটিস রুগীগুলা এই অবস্থায় আছে মোস্ট অফ দ্য রুগী, এবং সেক্ষেত্রে তাদের ইম্প্রুভমেন্টটা তো আসবে না। ইমপ্রুভ তো হবেই না। উপযুক্ত রুগী আস্তে আস্তে আরো ডিজেবল হবে, পঙ্গুত্ব বরণ করবে, ডে বাই ডে হাঁটু জোড়া এগুলা নষ্ট হয়ে যাবে। এটা তো আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, আপনার এটাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসার তত্ত্বাবধানে বা বাত ব্যথা রিহ্যাবিলিটেশন নিয়ে যে সকল হাসপাতাল কাজ করে বা ডাক্তাররা কাজ করে তাদের তত্ত্বাবধানে আপনাকে চিকিৎসায় থাকতে হবে এবং ধৈর্য ধরে, তখন আপনি এটার ভালো রেজাল্ট পাবেন এবং দীর্ঘমেয়াদী আপনি দেখবেন আস্তে আস্তে আপনি উন্নতি হচ্ছেন। আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, হাঁটুর জন্য আপনাকে কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি দুটা নেবেন, দুটা গামলা বা কোনো কিছুতে বা দুইটা হট ওয়াটার ব্যাগে একবার গরম একবার ঠান্ডা এভাবে সেঁক দেন। হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউবে দেওয়া আছে, ওগুলা করবেন। সাঁতার কাটা আপনাদের জন্য খুবই উপকারী, গরম পানিতে শাওয়ার নেওয়া খুবই উপকারী। ঔষধ ডাক্তার সাহেবরা যেগুলো দেয় এগুলা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়াও যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া বাদও দেওয়া যাবে না। তো এইভাবে আপনাকে আগাতে হবে এবং পাশাপাশি আপনাকে রুটিন চেক আপ করতে হবে 3 মাস পর পর। আপনার মিনারেল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, বা ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এগুলো কোনো ল্যাকিংস হচ্ছে কিনা, এইভাবে আপনাকে একটা সুন্দর লাইফ স্টাইলে আপনাকে চলতে হবে সম্পূর্ণ বাত ব্যথা চিকিৎসকের তত্ত্বাবধানে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি টেকনাফ থেকে আব্দুল হক বলছিলাম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আব্দুল হক সাহেব, শুনতে পাচ্ছি, বলেন। আমার দীর্ঘদিন যাবত আমার শোল্ডারের মধ্যে ব্যথা, এরপরে ওই ব্যথাটা আমার গত শীতে প্রায় 2-3 মাস আগে থেকে আমার হাতের কনুই এবং কবজির মধ্যে ব্যথাটা লাগে। আমার প্রায় মাসখানেক আমার কবজির উপরে যে আটা আছে, আলনাটা আছে হাতের, ওই জায়গায় আমার ব্যথাটা দীর্ঘদিন আসছে। কিছুদিন আগে আমি ডাক্তার দেখাই, একজন নিউরো বিশেষজ্ঞ, উনি আমাকে ইপিসি আর একটা রিলেন্টাস আর একটা সলিবু এই তিনটা ফুড মেডিসিন দেয়, ওটা মোটামুটি হাতে যেটা কবজির ব্যথাটা ওটা সারে। আচ্ছা, কিন্তু শোল্ডার যেটা জয়েনিং সরে যায় মতো হয় ওইটা আমার সরে না, শোল্ডারের উপরে একটা সরে যায় মতো জয়েনিংটা আওয়াজ করে দিক সেদিন নড়াচড়া করলে। এটা দীর্ঘদিন যাবত আমার আছে, প্রায় 8-10 বছর যাবত। আপনার কি ঘাড় ব্যথা হয়? ঘাড় তেমন বেশি ব্যথা না, হালকা হালকা, জাস্ট একটু অস্বস্তিকর লাগে। এমনি এমনি কি জোড়ায় জোড়ায় ব্যথা হয় শরীরের অন্যান্য জোড়ায়? হ্যাঁ, জোড়ায় জোড়ায় বলতে আমার কোমরতে ব্যথা হয় এবং হাতের কবজিতে ব্যথা হয়। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশন বিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, সেই উত্তরটি দেব। জি, ওনার হাতে ব্যথা এবং এক এক সময় এক এক জোড়ায় যাচ্ছে এবং সারা শরীরেই ব্যথা। তো আমার কাছে মনে হচ্ছে উনি কোনো আর্থ্রাইটিস রোগে ভুগছেন। তো এই ক্ষেত্রে আসলে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, আমরা কিছু ব্লাড টেস্ট করলেই মোটামুটি বোঝা যায় যে তার কোনো আর্থ্রাইটিস সমস্যা আছে কিনা। আর হাতের ব্যথা, ওই কনুইয়ের ব্যথা বা শোল্ডার ব্যথা, এগুলো কিন্তু আপনার ঘাড়ের প্রবলেম থেকেও আসতে পারে অনেক সময়, বা ইটসেলফ ওইখানকার লোকাল সমস্যা থেকে হতে পারে। যেমন আমরা টেনিস এলবো প্রায়ই পাই, শোল্ডারে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা সার্ভাইকাল ডিস্কের যদি কোনো প্রলাপস থাকে তখনও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে।
তো আমার মনে হয় উনি একজন বাত ব্যথা চিকিৎসককে দেখে কনফার্ম করা উচিত, দি ডায়াগনোসিসটা কি বা কোনো ব্লাডে কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা পাওয়া যায় কিনা, কয়েকটা ফ্যাক্টর দেখলেই মোটামুটি বোঝা যায় যে এই জাতীয় কোনো সমস্যা আছে কি না। ওই অনুযায়ী ওনাকে হয়তো বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসা এগুলো নিতে হবে, ওষুধ প্রয়োজন হলে হয়তো খেতেও পারে, হতে পারে লাইফ স্টাইল চেঞ্জ করা। আর আমি যেটা বলবো যে শোয়ার সময় বালিশ যেন পাতলা বালিশ ব্যবহার করে, আর ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে বা হাতের বিভিন্ন স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ যেমন সাঁতার কাটা, এগুলো কিন্তু খুব ইফেক্টিভ এক্সারসাইজ বা খুব ভালো রেজাল্ট আসে। এবং ঘাড়ের ব্যায়াম, বিভিন্ন স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ, ঘাড়ের শোল্ডার গার্ডেল ব্যায়াম এক্সারসাইজ আছে, এগুলো অনেক উপকারে আসে। ব্যথায় গরম সেঁক দিলে অনেক উপকারে আসবে। আর ইন দ্য মিন টাইম রুগী হয়তো ভারী কাজ করা, সামনে ঝুঁকে কাজ করা বা অতিরিক্ত বোঝা বহন করা, মাথায় বোঝা নেওয়া, এগুলা অ্যাভয়েড করতে হবে, বাদ দিয়ে মানে ওনাকে সাবধানে চলাফেরা করতে হবে। এবং মানে ডায়াগনোসিসটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি করলেই মোটামুটি রোগীগুলা ভালো হয়ে যায়। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, আচ্ছা সেই প্রশ্নটি নিচ্ছি। শারমিন তরু চুয়াডাঙ্গা থেকে তিনি লিখেছেন, ছেলের বয়স 11 বছর, আচ্ছা রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, কর্টান মিথোট্রেক্স খাচ্ছে, তারপরও হাত পা বেঁকে যাচ্ছে। হ্যাঁ, এই জাতীয় আসলে বাচ্চাদের আমি প্রায়ই রুগী পাই আমাদের এখানে নিয়ে আসে, একেবারে পঙ্গুত্ব হয়ে একটা বাচ্চা তো, কারণ বাচ্চাদের যে বডি তার যে সারফেস এরিয়া, ওদের ওজন কম, বাচ্চা মানুষ হাইট কম, তো এই জাতীয় রিমা মানে অটোইমিউন ডিসঅর্ডারে যখন ভুগে একেবারে ডিজেবল হয়ে পড়ে, কারণ বয়স্ক মানুষ যতটুকু নিতে পারে শরীর শারীরিকভাবে, বাচ্চারা সেটা তাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। তো এই ক্ষেত্রে আমি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো এই যা এই জাতীয় বাচ্চাদেরকে টোটালি হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে। এই যে কটান খাচ্ছে, দিস ইজ স্টেরয়েড, একটা বাচ্চা স্টেরয়েড দীর্ঘমেয়াদী কটান যদি খায় ওর শরীরের হাড় বলতে আর কিছুই থাকবে না, টোটালি ডেস্ট্রয় হয়ে যাবে আস্তে আস্তে। তবে হ্যাঁ, কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস অনেক সময় প্রয়োজন হতে পারে, ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন যেমন মিথোট্রেক্সেট বলেন মিথোট্রেক্সেট বা সালফাসালাজিন বা হাইড্রোক্সিক্লোরোকুইন বা টোফানিসিটিনিব, উপানিসিটিনিব, অনেকগুলো আছে যেগুলো এক এক এইজ বয়স অনুযায়ী সেফ, অনেকের সেই অনুযায়ী বা অ্যাসেস করে ডাক্তার সাহেবরা দিয়ে থাকেন। কিন্তু মূলত ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন, রিহ্যাব করতে হবে, হসপিটালাইজড করে। এই যে হাত পা বেঁকে যাচ্ছে বলছে, এটা কারেকশন করা একমাত্র চিকিৎসা হচ্ছে পুনর্বাসন। এবং বাচ্চাকে শিখে যেতে হবে, বাচ্চাকে মানসিকভাবে দৃঢ় করতে হবে যে হ্যাঁ ইউ শুড ডু দিস, তোমাকে এগুলো করতে হবে। তাকে এই যে একটা কাউন্সিলিং এর মাধ্যমে ট্রিটমেন্ট দিতে গেলে তাকে তো আসলে সেন্টার বেসড করতে হবে, মানে হসপিটালাইজড করে ট্রিটমেন্ট প্লাস তাকে বুঝাতে হবে হ্যাঁ দেখো তুমি চিকিৎসা করাতে তুমি ভালো হয়েছো বা ভালো আছো, সো তোমাকে বাসায় গিয়ে এটা এই তো কাজগুলো একটা করতে হবে। কমপ্লিকেশনের দিকে যাচ্ছে যে হাত পা বেঁকে যাচ্ছে, তো তিনি তো বাচ্চাকে ওষুধ খাওয়াচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, তারপরেও কেন এটা হচ্ছে? এটা একমাত্র কারণ হচ্ছে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, মানে ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে ওষুধ। আচ্ছা আমাদের মানে আমাদের যে ধারণা কি আপনি কি মানে ওষুধ খেলেই মানুষ ভালো হয়ে যাবে, ওষুধটা হুম দেওয়া হুম হয় কখন এন্ড স্টেজে এসে। ধরেন আপনার শরীরে কোনো একটা রোগ হলো, হুম হুম যে কোনো রোগ, আইদার করোনা বলেন যেটা সবাই চিনে এখন, হুম বা জ্বর হোক বা যে কোনো ডিজিজ হোক বা ক্যান্সার হোক, সেটা হওয়ার একেবারে অসুখ যখন রোগটা প্রকাশ পায় তখন আপনি বুঝতে পারেন যে আমার শরীরে বা রোগীর অসুখটা হয়েছে, তখন ওটার বিরুদ্ধে হয়তো ওষুধ দেওয়া হয়। কিন্তু রোগটা যেই কারণে শুরু হলো শুরু থেকে পর্যন্ত আস্তে আস্তে, এবং এটার আসার সময় সে মূল ডিজেবিলিটি তো করলেই, পাশাপাশি সে বিভিন্ন সিস্টেমেটিক সমস্যা তৈরি করে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর প্রপার ট্রিটমেন্টটা কি এবং ট্রিটমেন্ট প্ল্যান কিভাবে করা হয় সেই বিষয়টি আমরা জানবো। একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা আচ্ছা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন। আমি যোরহাট থেকে সামনে বলেছি। জি জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেছি যে আমার 3-4 দিন থেকে কোমরে ব্যথা, জ্বালা করেছে, মানে হালকা ব্যথা ছিল, কাল থেকে জ্বালা করেছে খুবই। এটা গত 3-4 দিন ধরেই, এর আগে ছিল না? না, আর কোনো কিছু ছিল না আমার। আচ্ছা, এই ব্যথাটা কি পায়ের দিকে নামে না কোমরেই থাকে? কোমরের মাঝখানে যে মেরুদণ্ডটা থেকে উপর পর্যন্ত। আপনার বয়স কত, কি করেন? আমার বয়স হচ্ছে, আমি গৃহিণী, বয়স 30 বছর। কত বলছো বললো দর্শক, কত বছর বুঝি নাই, বয়স বলেছেন বয়সটা আমরা বুঝি নাই। পরিষ্কার বুঝতে পারিনি।
বয়স 31 বছর। 31 বছর, আচ্ছা। জি জি, আমি উত্তর দিচ্ছি, ধন্যবাদ। আপনার 3 দিন বা 4 দিন ব্যথা জ্বালা পোড়া করে, এটা নিয়ে তো ওরিড হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা অনেক কারণই হতে পারে। আপনি একটা কাজ করবেন, আপনি পানি কত লিটার খান? যদি আপনি কম খান, অন্তত 3 লিটার পার ডে আপনি পানি খাবেন। নিচে বসে বসে কাজগুলা একটু কম করবেন, নিচে বসে কাজ করবেন, করতে আমরা না করি না, কিন্তু টানা বসে থাকবেন না। আর আমার ইউটিউব ফেসবুক চ্যানেলে গিয়ে ডক্টর MD সফিল্লা প্রধান লেখে দেখবেন, কোমর ব্যথার মহিলাদের বিভিন্ন ব্যায়াম আমার দেওয়া আছে, ওই ব্যায়ামগুলো আপনি করেন, ব্যথা একটু গরম সেঁক দেন বা ব্যথানাশক মলম দেন, আশা করি এটা চলে যাবে। আর নিয়মগুলো মেনে চলেন, এখন থেকে যে বসবেন কিভাবে, শোয়ার বিছানার শোয়ার নিয়ম, কাজের নিয়ম, যেহেতু পারিবারিক কাজ করতে হয় আপনাকে, হয়তো সামনে ঝুঁকে ঘর ঝাড়ু দেওয়া বা যে কোনো ঝাড় বা অন্য কিছুর কাজগুলো, সামনে মেরুদণ্ড বেঁকে বেঁকে কাজ করা যাবে না, হয় হাঁটু ভেঙে বসে কাজ করতে হবে বা দাঁড়িয়ে কাজ করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, হাঁটতে হবে। হ্যাঁ, মহিলারা তো হাঁটে না, অনেক সময় হয়ে ওঠে না, মনে করে আমি তো সারা দিন কেবল পরিশ্রম করতেছি, মানে বলে আমি এই করি সেই করি ওই করি, পারিবারিক কাজ করতে করতে উনি ঘামায় শেষ, তো উনি তো এক্সারসাইজ করে, উনি কেন আর হাঁটবে? তো এই যে ওনাদের যে কাজ, বাসার কাজ, সেটা হচ্ছে ওনাকে রোগ বানাচ্ছে। আর অ্যারোবিক এক্সারসাইজ, হাঁটা, এটা হচ্ছে তাকে রিকভারি দিচ্ছে বা সুস্থতা আনছে। তো এই জিনিসটাই বোঝানো সম্ভব হয়ে ওঠে না। মানে একটা মানুষের সাঁতার কাটা, হাঁটা, এটা হচ্ছে গ্রস এক্সারসাইজ হয়, রিকভারি হয়। আর আপনি যখন একই কাজ করেন একঘুইমি, তখন কিন্তু আপনি স্পেসিফিক কয়েকটা জোড়া নষ্ট হচ্ছে, লিগামেন্ট ইঞ্জুরি হচ্ছে, মাসেল স্পাজম হচ্ছে, স্ট্রেইন হচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে, পেইন হচ্ছে। তো এইটাকে রিকভারি করার একটি রাস্তা, সেটা হচ্ছে নিয়মিত হাঁটা, সাঁতার কাটা, আর বিভিন্ন প্রকার এক্সারসাইজ করা, মানে মুভমেন্ট, গ্রস মুভমেন্ট করা। তারপরে হচ্ছে রিল্যাক্সেশন, খুব ইম্পর্টেন্ট, ঘুমানো, পর্যাপ্ত ঘুমানো। অনেকে ঘুমায় না, হ্যাঁ, সারাদিন কাজ করছে, রাতেও ঘুমাচ্ছে না, তো তার তো ব্যথা হবেই, কারণ প্রদাহ হবে আরও শরীরে, ইনফ্লামেশন বেড়ে যাবে। তো এই যে রিল্যাক্সেশনটা দরকার, এবং হাইড্রেশন দরকার, পানি খাওয়া, নিউট্রিশন দরকার। হ্যাঁ, খাবারটা, সারাদিন কাজ করছে কিন্তু খাবার খাচ্ছে না, আবার খাচ্ছে কি, এতগুলো করে ভাত বা বাজে খাবার খাচ্ছে, মানে যেটা যে একটা মানুষের ব্যালেন্স ডায়েট দরকার, তার প্রোটিন দরকার, ভিটামিনস দরকার, মিনারেলস দরকার, ফ্যাট দরকার। তো এই যে টোটাল আমাদের খাদ্য তালিকায় এই জিনিসগুলো অনেক সময় ব্যালেন্স হয় না, তো সব মিলিয়ে এই জাতীয় সমস্যা দেখা দেয়। আমার মনে হয় উনি এভাবে চললে ইনশাল্লাহ রেজাল্ট আসবে। আমরা কথা বলছিলাম চুয়াডাঙ্গা থেকে একজন দর্শক, যিনি ওনার বাচ্চা সম্পর্কে জানতে চেয়েছিলেন, 11 বছর বয়স, তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। আমার যেটা প্রশ্ন ছিল যে তিনি, তার বাচ্চার তো এখন কিছু কমপ্লিকেশনের দিকেও চলে গেছে, প্রপার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হওয়া উচিত? প্রপার প্ল্যান হচ্ছে, একমাত্র প্রপার প্ল্যান হচ্ছে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, টিম ওয়ার্কের মাধ্যমে চিকিৎসা করা। আচ্ছা, এখানে টিম ওয়ার্কের মধ্যে বিভিন্ন রিহ্যাবিলিটেশনের সাথে সম্পৃক্ত যত ডাক্তার, বিভিন্ন ডিসিপ্লিনারি ডাক্তাররা কাজ করে থাকে। তো মূলত এখানে কি করা হয়, আমি এরকম বলছি আবার বলি, মূলত কিছু ঔষধ, বিভিন্ন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন, প্রপার নিউট্রিশন, এই সবগুলো একসাথে, যেই আমব্রেলা বা যে ছাতার মাধ্যমে বা যেই হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র করে থাকে, এই জাতীয় চিকিৎসা কেন্দ্রে সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে, তাহলেই এই সমস্যাগুলো আর বাড়বে না বা হবে না। আর স্টেরয়েড এর ব্যবহার কমাতে হবে, স্টেরয়েড আসলে এটা তো কিছু নির্দিষ্ট কিছু দিনের জন্য, হ্যাঁ, প্রয়োজন হলে দেওয়া দরকার হতে পারে, সার্টেন টাইম, বা রোগী খুব বেশি খারাপ হয়ে গিয়েছে বা সিভিয়ার পেইন বা প্রাইমারি স্টেজে দিতে পারে, কিন্তু স্টেরয়েড উইথড্র করে নেওয়াটাই বেটার, আস্তে আস্তে সিস্টেমেটিক উইথড্র করে আপনার পুনর্বাসন রিহ্যাবের দিকে, ন্যাচারাল ট্রিটমেন্টের দিকে আগাতে হবে। কারণ হচ্ছে আপনার, আমি বলবো না যে ওষুধ ছাড়া ভালো হয়ে যাবে, ব্যাপারটা তা না, ডিজিজ মডিফাইং ড্রাগসেরও প্রয়োজন আছে, কিন্তু আপনাকে যদি পাশাপাশি ওই পুনর্বাসন চিকিৎসা না করে, কারণ 90% মানে ট্রিটমেন্ট রোল প্লে করে রিহ্যাবিলিটেশন, তো আপনি সেটা বাদ দিয়ে শুধু গেলে ওষুধ নির্ভর আর পেইন কিলার আর স্টেরয়েড নির্ভর দিয়ে আপনি, তো এই বাচ্চা বাঁকা হবেই, যার প্রমাণ রুগী এখন, এটা তো আমার কথা না, এ তো রুগীর মার কথা, তার গার্জিয়ানের কথা। বয়স এখন অনেক কম, অনেক সুতরাং এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে, আমার মনে হয় আমাদের সচেতনতার, মানে অনেক সময় চলে গিয়েছে বাট এখনো সময় আছে, আমরা যদি মনোযোগ, মানে সচেতন হই, বা সব ডাক্তারদেরও আমি বলবো না যে যে আমরাই শুধু চিকিৎসা করব বা অন্যরা করবে না, বা অন্যরা করবে আমরা করবো না, ব্যাপারটা তা না, এটা একটা টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক,
এটা একটা টিউমার এবং একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসলে এখানে ট্রিটমেন্টটা করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শামসুল হক বলছিলাম, সাভার থেকে। জি দর্শক বলেন, একটু ডাক্তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি জি বলেন, শামসুল হক সাহেব শুনতে পাচ্ছি। আমি বছর ছয়েক আগে একটা অপারেশন করেছিলাম, টিউমার অপারেশন অ্যাপেন্ডিসাইটে। এই আমাদের যে কুস্কি আছে না, রান আর পেটের নিচে যে কুস্কিটা, ওখানে প্রচন্ড ব্যথা, একই রকম ব্যথা, কমেও না বাড়েও না, ওষুধ খাচ্ছি কাজ হচ্ছে না। আপনার টিউমার অপারেশন কোথায় হয়েছিল শরীরের? অ্যাপেন্ডিক্স এর এখানে। আচ্ছা, এখন ওই ব্যথাটা কি তলপেটের দিকে নাকি কুচকির মধ্যে? আচ্ছা, আপনি কি নিচে বসতে পারেন? কষ্ট হয়, মানে জ্বর ধরেন, টয়লেট করার মতো বসা, নিচে বসা, ভেঙে বসা? শুনেন, আমি বসতে পারি, শুইতে পারি, হাঁটতে পারি, হাঁটলে ব্যথাটা বোঝা যাচ্ছে না, শুইতে ব্যথাটা দেখা যায়। আর বসলে, বসলে নিচে বসলে বসলে ওরকমই থাকে, শুইলে আর বসলে দুইটাই সমস্যা হবে। আচ্ছা, আপনি কি হিপ জয়েন্টের কোনো এক্সরে করেছেন? ওই হিপ জয়েন্টটা, হিপ জয়েন্ট এক্সরে করেছিলাম মেডিকেল হল সরপি হাসপাতালে, ডাক্তার সাহেবরা কিছু বলেছে? এক্সরে করার, আল্ট্রাসোনো করছে, করার পর রিপোর্ট একটা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে। কি রিপোর্ট বলতে পারবেন, কোনো নাম বা কি? একটা লেখা হইলো হার্নি, আর একটা লেখছে হইল নরমাল। হার্নিয়েশন লিখেছিল একটাতে? হ্যাঁ, প্রথমটা লেখছে হার্নি, তারপরে আবার আল্ট্রাসোনো করছি, নরমাল দেখাচ্ছে। এমনে এমনেতেই ওই জায়গা হাঁচি কাশি দিলে ওই জায়গাটা ফুলে যায়, ওই তলপেটে? কোনো ফোলাফুলি, কোনো ফুলে না, কিন্তু ব্যথা থাকে, একই রকম ব্যথা, কমেও না পারেও না। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে মানে এই সকল রোগী মানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট না করলে বোঝা যাবে না যে কেন হচ্ছে। এখন অ্যাপেন্ডিসাইটিসের মানে যেটা কমপ্লিকেশন, হ্যাঁ, যেমন পুডেন্ডাল নার্ভ অনেক সময় ইঞ্জুরি হতে পারে, তো সেটা হচ্ছে রেফার্ড পেইন হবে, টেস্টিস, একেবারে আমাদের যে পুরুষদের টেস্টিস থাকে ওই বরাবর রেফার্ড পেইন হতে পারে, তলপেটে পেইন হতে পারে, বাট মিনিমাল পেইন, মানে ডিস্টার্ব করবে আর কি, অল্প অল্প পেইন হয়, এটা বড় কোনো প্রবলেম না, মাঝে মাঝে পেইন হতে পারে। আরেকটা হচ্ছে হার্নিয়েশন হতে পারে, মানে যে কোনো সার্জারি, অ্যাবডোমিনাল সার্জারিতে সেকেন্ডারি হার্নিয়েশন কমপ্লিকেশন হতে পারে, এটা কমন। তো হার্নিয়েশন হলে তো ওই যে ফুলে যাবে, হাঁচি কাশি দিলে ইয়ে হবে, বা ডাক্তার সাহেবরা সার্জন ধরলি বুঝতে পারে যে হার্নিয়েশন আছে কিনা, কিছু অ্যাসেসমেন্ট করলি। কিন্তু অন্য কোনো কারণও হতে পারে, যেমন যেহেতু রিজনটা হিপ, হিপের আমরা এভিয়ান প্রায় পাই, ভাস্কুলার নেক্রোসিস, হিপের মাথা নষ্ট হয়ে যেতে পারে, অনেক কারণে আছে। তা আমার মনে হয় দর্শক, আপনার এটা ডায়াগনোসিস করাটা আগে জরুরি, মানে ধরেন আপনি বসে না থেকে আপনি বেটার যেখানে অ্যাপ্রোপ্রিয়েট হাসপাতাল, ডাক্তার বা বাত ব্যথা চিকিৎসক হোক বা যে সার্জন আপনার অপারেশন করেছে ওনার সাথে কথা বলে আপনার এটা আসলে এক্স্যাক্ট কি, এটা কি পেটের প্রবলেম থেকে হচ্ছে বা নাকি জয়েন্টের সমস্যা থেকে হচ্ছে, এটা আইডেন্টিফাই করা জরুরি। কারণ রোগ নির্ণয় না হলে রোগটা আরও খারাপের দিকে যেতে থাকবে, যখন নির্ণীত হয়ে যাবে তখন কিন্তু চিকিৎসা খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। আমার মনে হয় আপনি বেটার ডাক্তার প্রয়োজনে যারা দেখছেন তাদের সাথে কথা বলে রোগের কারণ জিজ্ঞেস করেন, নির্ণয় করেন। অনেক সময় আপনার কমপ্লিকেশন অ্যাপেন্ডিসাইটিসের যেগুলো হওয়ার কথা সেগুলোর সাথে আপনার মিলছে না, অন্য কোনো সমস্যা নতুন করেও দেখা দিতে পারে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কয়েকজন দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছি, এবারে একজন দর্শকের প্রশ্ন নিচ্ছি, ফেসবুকে উনি প্রশ্ন রেখেছেন, রহিম আদনান। রহিম আদনান লিখেছেন, দেড় বছর ধরে L4-5 এর ডিস্ক প্রোল্যাপস, ঔষধ এবং থেরাপি চলছে, তারপরও ঘাড়, হাঁটু ও পায়ের গোড়ালিতে মাঝে মাঝে ব্যথা হয়। আচ্ছা, যদি একটা রোগীর কয়েকটা প্রবলেম হতে পারে, যেমন ডিস্ক প্রোল্যাপস হতে পারে, সাথে সাথে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যাও দেখা দিতে পারে, তো সেই ক্ষেত্রে দুইটা ট্রিটমেন্ট টোটালি দুই রকম,
আর আমরা এর আগে বারবার বলছি, ডিস্ক প্রোল্যাপস একই রকম রোগের, বিভিন্ন রোগীর ট্রিটমেন্ট বিভিন্ন রকম, মানে সবার একই চিকিৎসা না, রুগী টু রুগী ভেরি করে, চিকিৎসা পদ্ধতি ভেরি করে। সেটা আপনি বলেন যে কোনো চিকিৎসা পদ্ধতি, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, বা যে কোনো চিকিৎসা বা অপারেশন বলেন, থেরাপি বলেন, প্রত্যেকটা রোগ টু রুগী আলাদা আলাদা স্পেসিফিক আমরা রুগী হিসাবে ডিলস করতে হয়। কারণ এক এক রুগীর পাশাপাশি বিভিন্ন কোমরবিডিটিস থাকতে পারে, বা অনেক সময় মানে তার যে উপসর্গগুলা সেগুলা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। তো আমার মনে হয় ওনার পাশাপাশি কিছু আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে, উনি ডায়াগনোসিস করা দরকার, কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করা দরকার। আর দীর্ঘমেয়াদী থেরাপি দেওয়াটাও ঠিক না, মানে যে থেরাপি দিচ্ছে দিচ্ছে, ওষুধ খাচ্ছে তো খাচ্ছি, আসলে ব্যাপারটা এরকম না। যে কিছু রোগ আছে যেগুলা আমাদের মানে তৈরি হয়, যেমন PLID, কিছু রোগ আছে আর্থ্রাইটিস, কিছু রোগ আছে বিভিন্ন ইঞ্জুরি বা ডিজঅর্ডার থেকে হয়, তো এগুলো আসলে সার্টেন পিরিয়ডের মধ্যে আপনাকে ট্রিটমেন্ট করে কমপ্লিট করে ফেলতে হবে। দেন লাইফস্টাইল চেঞ্জ করা, এক্সারসাইজ করা, যে কারণে হয়েছিল কারণটা যেন বারবার না আসে ওই দিকে মনোযোগ দেওয়া। আর কিছু ওষুধ হয়তো আপনাকে লাইফ লং খেয়ে যেতে হবে কিছু রোগের ক্ষেত্রে। তো জিনিসগুলো হচ্ছে এরকম, যেমন PLID-র ক্ষেত্রে আমরা আজীবন কি সে থেরাপি নিবে বা আজীবন কি সে ওষুধ খাবে, এটার সাথে আমি একমত না। মানে আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হচ্ছে না, আবার ডায়াগনোসিসটা হয়তো ঠিক মতো হচ্ছে না, যার কারণে এটা হচ্ছে। আর অনেক সময় ডায়াগনোসিস অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হলেও রুগী যদি নিজে থেকে সচেতন না হয়, নিজে থেকে সে কারেকশানে না যায়, নিজে একটু স্টাডি না করে, না বুঝে, সবচেয়ে বড় কথা হলো যে কারণে তার সমস্যাটা সমস্যাটা হয় তৈরি হচ্ছে সেই কারণটা যদি তিনি নির্মূল না করেন, না করে একই কাজ যদি কন্টিনিউ করেন, সেক্ষেত্রে তো এটা আবার ভালো। আবারও দেখা হুম দিতে হুম পারে, বা উনি হয়তো ভালো হয়ে গিয়ে আবার দেখা দিল, বা আরো খারাপ হয়ে যেতে পারে। তো এটা রোগীদের একটু সচেতনতা দরকার। আর আমি মনে করি ওনাকে একজন বাত ব্যথা চিকিৎসক দেখে উনি এই যে অন্যান্য জোড়াগুলো ব্যথা এটা উনি অ্যাসেস করে নিতে পারে। আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষায় আছেন, আচ্ছা ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি শুনতে পাচ্ছি। জি, আমি ময়মনসিং থেকে বলছি, সাবিয়া আঞ্জুম। জি বলেন। জি, আমার গত 15-20 দিন থেকে হিপের যে জয়েন্টটা, মেরুদণ্ডের শেষে আমাদের যে হিপের যে অংশটা শুরু হয়েছে, ওখানে আমি বসার সময় ব্যথা পাই। আর প্রথমে ব্যথাটা অল্প পরিমাণ ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে আমার পেইনটা হচ্ছে বসার সময় একটু বেড়ে যাচ্ছে। আচ্ছা, আপনি, আমি একটু আপনাকে ক্লিয়ার করি, আপনি বসার জায়গা বলতে হচ্ছে কি আপনি কি পায়খানার রাস্তার ঠিক উপরের জায়গার কথা বুঝাচ্ছেন? জি জি জি, হ্যাঁ, ওকে, ওখান থেকে এই 3-4 আঙ্গুল ওপরে যেখানে আমাদের, আচ্ছা আমি বুঝতে মানে পেরেছি। হিপের যে হ্যাঁ, ওই জায়গাটায়। হ্যাঁ, ওটা হচ্ছে আপনার, আমাদের টেইল বোন বলি আমরা, মেরুদণ্ডের এন্ড বোন, মেরুদণ্ডটা জি জি শেষ জি, হয়েছে হ্যাঁ কক্সিস, ওখানে এসে এটা হয়। বয়স কত আপনার, কি করেন, বয়স কত, ওজন কত? জি, আমার বয়স 30 বছর, হুম হুম, ওজন 47-48 এরকম হবে। আচ্ছা, আপনি কি করেন, কাজ কি? আমি টিচার। ওকে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার কক্সিডাইনিয়া, মানে কমন সমস্যা আমরা প্রায় পেয়ে থাকি, স্পেশালি মহিলাদের বেশি হয়, অন্য পুরুষদের হতে পারে কম। এটা মূলত বসার কারণে হয়। তো স্বভাবজাত মেয়েরা, বাংলাদেশের মেয়েরা মানে একটু লাজুক থাকে, সবাই একটু কুঁজো থাকার চেষ্টা করে, মানে এটা বাংলাদেশের মহিলাদের টেন্ডেন্সি, একটু শারীরিকভাবে ওনার একটু কুঁজো থাকে, কাজের ক্ষেত্রে হোক, তো অনেক কারণেই এই। তখন দেখা যায় যখন, এবং বসা, যেমন পিঁড়া মোড়া মাটি ফ্লোরে বসতে হয় অনেক কাজে, পারিবারিক কাজে বিভিন্ন কারণে, বা বসি যখন, একটা পুরুষ যেমন একটু আটসাঁট হয়ে বসে, স্ট্রেট বসে, কিন্তু মেয়েরা অনেক সময় সেটা করে না, শরীরটা ছেড়ে দিয়ে বসে, তো যার কারণে কক্সিস নিচে ইঞ্জুরি হয় ওই বসার জায়গাটায়। কক্সিস সাধারণত ওয়েট ক্যারি করবে না, যখন বসবে আমাদের যে দুই সাইজে যে আমাদের যে পেলভিস বোন আছে, ইস্টিয়াল টিউবেরোসিটি বলি আমরা, ওই টিউবেরোসিটির উপরে ওজনটা শিফট হবে, কিন্তু ভুলবশত যখন সে কুঁজো হয়ে বসে, তখন ওই কিছু ওয়েট শিফট হয় কক্সিসের উপর দিয়ে, ওই কক্সিসটা আপনার ওই পিরা বা যেখানে বসলো ওইটাতে লাগে, তো বারবার ইঞ্জুরি হয়। তো এবং আমরা, এটা কি শক্ত সারফেসে বসলে বেশি হয়ে থাকে? হ্যাঁ, এখন ধরেন আপনি শক্ত বসুক আর নরম বসুক, যদি সে ছেড়ে দিয়ে বসে শরীরটা, তাহলে তো আলটিমেটলি লাগবেই, আর লাগলে যদি সেটা শক্ত স্পেস হয়,
তাহলে ইঞ্জুরিটা বেশি হবে, আর যদি সফট হয় তাহলে ইঞ্জুরিটা কম হবে, এই হচ্ছে ডিফারেন্স। কিন্তু মূল কারণটা হচ্ছে বসার প্রবলেম, মানে ওইখানে আমাদের অ্যাড্রেস করতে হবে। এখন আপনি জীবন চলার পথে, হাঁটার পথে, আপনি যেখানেই যাচ্ছেন, আপনি কি কনফার্ম আপনি একটা সফট জায়গা পাইবেন সব সময় বসার জন্য? এমন কোনো মানে কোনো সুযোগই নেই। তো আপনি হয়তো আজকে এখানে, কালকে ওখানে, বিভিন্ন কারণে মানুষ চলাফেরা করতে হয়। তো যেখানেই বসেন না কেন, স্ট্রেট বসতে হবে। ওই যে বসাটা কারেকশনটা, মানে যে বসার যে একটা ধরন অর্থাৎ পোশ্চারটা কিরকম হবে সেটা জানতে হবে, সেটাও ইজ ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় আপনার এই রোগের নাম হচ্ছে কোক্সিডাইনিয়া। আপনি ইন্টারনেটে ইউটিউবে সার্চ করবেন, আমার ইউটিউব ফেসবুক দুই জায়গায় দেওয়া আছে কোক্সিডাইনিয়া নিয়ে কারণ এবং এক্সারসাইজ দেওয়া আছে, খুব সহজ এক্সারসাইজ। আপনি চিত হয়ে শুয়ে হাঁটু দুটা ভাঁজ করে কোমর উঠানো নামানো, দুই হাঁটু একসাথ করা, ফাঁকা করা, ব্যথার জায়গায় ওই কক্সিসে কুসুম গরম সেঁক দেওয়া, উপর হয়ে শুয়ে কিছু এক্সারসাইজ করা, আর কয়েকটা জিনিস মানে টোটালি বাদ দিতে হবে, শুধু আপনি না বাংলাদেশ থেকে বিদায় দিতে হবে। এক নম্বর পীড়া, পীড়া মোড়া এগুলো বাদ দিতে হবে। টুল নিচু জায়গাতে বসা বাদ দিতে হবে। নিচু জায়গায় যদি আপনাকে বসতে হয় উইদাউট পীড়া, উইদাউট মোড়া, আপনি হাঁটু ভেঙে বসে কাজ করবেন। আর বসতে হলে উঁচু চেয়ারে বসতে হবে, আর মেরুদণ্ড সোজা হয়ে বসতে হবে। আপাতত রিকশা চড়া এগুলো বন্ধ রাখতে হবে, বা যেগুলো ঝাঁকি লাগে যত যান, রিক্সার পরিবর্তে আপনি হেঁটে যাবেন, বাসে চলাফেরা করবেন। মানে আমি বুঝাইতে পেরেছি মনে হয় যে আপনি স্ট্রেট বসে যেন ওই জায়গা বারবার ইঞ্জুরি না হয়, তাহলে এটা চলে যাবে। এটা কোনো রোগ না, এটা একটা সিম্পটম, উপসর্গ। এক্সারসাইজ, লাইফস্টাইলের মাধ্যমে এটা সারিয়ে তোলা সম্ভব। ইউটিউবে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, সেটি নিচ্ছি। জয় বালা, তিনি লিখেছেন, দীর্ঘদিন উরুতে ব্যথা, কাশি দিলে ব্যথা করে। আচ্ছা, খুবই একটা মানে আমি বলবো একটা সাইন, কমন সাইন, যদি কারো কাশি দিলে উরুতে ব্যথা করে এবং পায়ের দিকে ব্যথা করে, সেটা নট অনলি যে উরু হতে হবে, নট নেসেসারি, আপনার কাপ, হেমিস্ট্রিং মাসেল, পিছনের মাসেল, সামনের মাসেল এগুলা ব্যথা করতে পারে, তাহলে বুঝতে হবে নার্ভে কোথাও কম্প্রেশন আছে, একেবারে ক্লিয়ার মেসেজ। তো এই ক্ষেত্রে আমার মনে হয় উনি মেরুদণ্ডে এমআরআই করে দেখতে পারে, বা ডাক্তারকে দেখিয়ে অ্যাসেস করিয়ে নিতে পারে। ওনার পিএলআইডি থাকার সম্ভাবনা আছে, এবং পিএলআইডি ট্রিটমেন্ট দিলে ইনশাআল্লাহ উনি ভালো হয়ে যাবেন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিচ্ছি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে আপনার প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম বলছিলাম চট্টগ্রাম থেকে। জি বলেন নুরুল ইসলাম সাহেব। জি স্যার, আমার কোমরে ব্যথাটা দীর্ঘ 9 বছর যাবত, আমি স্যার দুইটা এমআরআই করছি স্যার। প্রথমটাতে স্যার বলছে যে আমার পিএলআইডি সমস্যা স্যার। দ্বিতীয়টাতে স্যার ডক্টর সাহেব বলছেন যে তোমার অপারেশন করা লাগবে না, বাট এটা ওষুধ খেলে ভালো হবে। আমি স্যার সেক্ষেত্রে স্যার আমি আপনাকে ডাক্তার আপনাকে স্যার সর্বপূর্ণ হতে যাচ্ছি স্যার। সেক্ষেত্রে স্যার আমি ডিফেন্সে জব করি স্যার, আমাকে স্যার আপনাকে যে আমি শুনেছি যে আপনার কাছে স্যার গেলে নাকি স্যার 14 দিন বা 10 দিন এরকম ভর্তি থাকতে হয় স্যার, আমার জন্য সেটা স্যার সম্ভব না। সেই থেকে স্যার আমি কি আপনাকে ডাক্তার আমি আপনার সর্বপূর্ণ হতে পারি স্যার? আচ্ছা, আপনার ব্যথাটা কি পায়ের দিকে যায় না মাঝাই থাকে স্যার? ব্যথা স্যার পায়ের দিকে আছে স্যার, আমার ঘাড়েও ব্যথা করে স্যার। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ, এটা একটা প্রবলেম মানুষের, যে ভর্তি থাকা দীর্ঘদিন হয়ে ওঠে না, বা আসলে পিএলআইডির 14-15 দিন ট্রিটমেন্ট আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। ন্যূনতম 1 মাস হসপিটালাইজড করে ট্রিটমেন্ট দেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো এবং কিন্তু অনেকের, যেমন উনি জব করে ডিফেন্সে আছে, ওনার দ্বারা ছুটি পাওয়া বা ওনাদের প্রোটোকল মেনটেন হয় না অনেক কোনো কারণে। তো আমি বলবো আপনি এক সময় আসতে পারেন, এমআরআই নিয়ে আসেন, এসে আমি দেখি, অ্যাসেস করি যে যেন আপনার জবটাও ডিস্টার্ব না হয় এবং আপনি ভালো থাকতে পারেন, সেভাবে একটা পরামর্শ দিব। তবে আপনি ইন দ্য মিন টাইম আমার যে ইউটিউব ফেসবুকে আছে যে এক্সারসাইজগুলো আছে পিএলআইডির, ঘাড়েরও দেওয়া আছে, কোমরেরও দেওয়া আছে, আপনি নিয়মিত করতে থাকেন, দুবেলা সাঁতার কাটতে পারলে কাটেন, সাবধানে চলেন, যে নিয়মগুলো আমরা বলছি বারবার, বসা চলা ফেরা এগুলো মেনটেন করা। আর আপনি আসলে আমি চেষ্টা করব যেন আপনি যতটুকু সম্ভব আপনার জবের সাথে মিল রেখে যেন আপনাকে একটা ভালো চিকিৎসা দেওয়া যায় ইনশাল্লাহ। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক, কলা কৌশলী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষ